হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি এআই ট্রেড বেসড ইনভেস্টমেন্ট সাইট নিয়ে এসেছি। যারা লং টাইমে ইনভেস্ট করে এখানে ইনকাম করতে চান, এই প্ল্যাটফর্মটি তাদের জন্য বেস্ট হবে। আপনারা অনেকে কিন্তু শর্ট টাইমের জন্য ইনভেস্ট করে থাকেন, ওইগুলোতে 5 থেকে 6 দিন পেমেন্ট দিয়ে তারা সাইট বন্ধ করে দেয়। বাট অনেকে কিন্তু লং টাইম ইনভেস্টমেন্ট চেয়েছিলেন, যেখানে ইনভেস্ট করে মোটামুটি ভালো একটি প্রফিট করতে পারবেন। তো আমি আজকে একটি ইনভেস্টমেন্ট সাইট নিয়ে এসেছি, এটা এআই ট্রেড বেসড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম মেক মানি অনলাইন। তো এখানে আপনি অনেকগুলো প্যাকেজ দেখতে পারবেন, এই প্যাকেজে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রফিট নিতে পারবেন এবং চাইলে আপনি এই প্যাকেজ রেনু করেও পরবর্তীতে আরও ইনকাম বাড়িয়ে নিতে পারবেন। এখানে অনেকগুলো প্ল্যান আছে, আমি এ টু ডেস ইন্ট্রোডিউস করব। অবশ্যই পুরো ভিডিও জুড়ে সবাই থাকবেন। অবশ্যই লং টাইমের জন্য যদি কাজ করতে চান এবং ভালো একটি ইনকাম জেনারেট করতে চান, তাহলে অবশ্যই এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে ইনভেস্ট করবেন এবং কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে অ্যাকাউন্ট তৈরি করেছি। আপনি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ওই বিষয়টা দেখাবো, তারপর কেওয়াইসি কীভাবে জমা দেবেন ওই বিষয়টা আমি ফার্স্ট অফ অল দেখাবো, তারপর এখানে ডিপোজিট এবং উইথড্র কীভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আমি ইন্ট্রোডিউস করব। তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট কীভাবে করবেন ওই বিষয়টা আমি দেখাচ্ছি। তো ভিডিও ডিসক্রিপশনে এই যে দেখতে পাচ্ছেন রেফারেল লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দেবো। তো রেফারেল লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাকে একটি ইন্টারফেসে নিয়ে আসবে, প্রথমে একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানে যে 3 ডট লাইন আছে আপনি অ্যাকাউন্ট করার জন্য এখানে টাচ করে দিবেন। তারপর এখানে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দরভাবে একটা ফর্ম আসছে, এই ফর্মটি আপনাকে ফার্স্ট অফ অল পূরণ করতে হবে। এখানে একটি ফার্স্ট নেম দিবেন, তারপরে আপনার লাস্ট নেম দিবেন, আপনার ভ্যালিড জিমেইল দিবেন, একটি ইউনিক ইউজার নেম দিবেন, তারপরে আপনি আপনার ইন্ডিয়া থেকে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন। দেন এখানে আপনার ভ্যালিড যে ফোন নাম্বারটা আছে 0 বাদে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে 2টি ম্যাচিং পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এইটা সিলেক্ট করবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আমি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করেছি, তাই এখান থেকে আমি লগ ইন করে নেব। লগ ইন করার সময় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখানে অল ট্রানজ্যাকশন, তারপরে টোটাল ডিপোজিট, টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল প্রফিট এখানে দেখতে পারবেন, টোটাল ট্রান্সফার এখানে আপনি দেখতে পারবেন, টোটাল উইথড্র আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখানে আপনার রেফারেল ইনকামটা, ডিপোজিট বোনাস, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট বোনাস, টোটাল রেফারেল বোনাস, এগুলোতে আপনি এভরিথিং আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এখন ফার্স্ট অফ অল আপনার আইডি আগে ভেরিফাই করতে হবে আপনার এনআইডি কার্ড দ্বারা। সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে আপনাকে টাচ করতে হবে। তো এখানে আমি টাচ করে দিলাম। তো এখন হলো মেইন বিষয়, আপনি এখানে একটা ফটো সিলেক্ট করতে পারেন, বাট এটা কোনো বিষয় না, আপনার ইনফরমেশন অলরেডি এখানে চলে আসবে। তো আমি দেখেন এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কেওয়াইসি কমপ্লিট করেছি, আমি আপনাদেরকে দেখাই এই যে কেওয়াইসি। তো এই কেওয়াইসিটা আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট দেওয়ার পরে যখন সাবমিট করবেন কিছুক্ষণের ভিতরে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আমি ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। ওইখানে যখন টাচ করবেন তারপরে আপনি এখানে অ্যাজ এ ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো দেবেন, একটি ছবি তুলবেন ফ্রন্ট পার্টের, তারপর সাবমিট অপশনে টাচ করে দিবেন, তারপরে আপনার এই ফটোটা জমা হয়ে যাবে। তো এরপরে আপনার কেওয়াইসিটা এখানে পেন্ডিং দেখতে পারবেন, কিছুক্ষণের ভিতরে আপনার কেওয়াইসি কিন্তু হলুদ হয়ে যাবে। আমার যেরকম এখানে হলুদ দেখাচ্ছে ভেরিফাইড, আপনারও কিন্তু এখানে ভেরিফাইড করবে, অথবা টু এফ এ মানে অথেন্টিকেশন আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা না, এটা না করলেও হবে, বাট আপনি কেওয়াইসিটা মাস্ট বি করে নেবেন। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ওয়ালেট, আপনার টোটাল প্রফিটটা কিন্তু এখানে জমা হবে, ঠিক আছে। তো এখানে মেইন বিষয় আপনার মেইন ওয়ালেটে যে ব্যালেন্সটা থাকবে যেটা ইনভেস্ট করবেন এবং আপনার প্রফিট যেটা হবে এখানে আপনার জমা হবে। তো এখন বিষয় হলে বকবক না করে আপনাদেরকে মেইন যে ইনকামটা আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কিম আছে এখানে। তো এখানে মূলত এখানে ড্যাশবোর্ড, এরপরে অল স্কিম আছে এখানে। তো এখানে যদি স্কিম এখানেও টাচ করি, যে কোনো এক জায়গায় টাচ করলেই হবে, আমি এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে স্কিম দেখাবো। ওকে, তো স্ক্রিন দেখানো প্রথম যে তাদের প্যাকেজটা আছে, এটা বেসিক প্যাকেজ, ডেইলি 1.5% আপনাকে প্রফিট দেবে, আপনি $10 এখানে ইনভেস্ট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু পিরিয়ড 180 টাইমসের ভিতরে এটা কিন্তু আনলক হয়ে যাবে এবং এখানে এনি টাইম কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন, ঠিক আছে, যে কোনো মুহূর্তে আপনি উইথড্র নিতে পারবেন। তো এখানে আগে ডিপোজিট করে তারপর এখানে ইনভেস্ট করতে হবে। তো ডিপোজিট সিস্টেমটা আমি ফার্স্ট অফ অল দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই প্ল্যানে আছে $30 ইনভেস্ট, এখানে 1.5% আপনাকে প্রফিট দেবে, 80 টাইমস পিরিয়ড থাকবে, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু এখানে উইথড্র করতে পারেন। অবশ্যই স্যাটারডে এবং এখানে সানডে মানে শনিবার রবিবার কিন্তু অবশ্যই বন্ধ থাকে, বিষয়টা খেয়াল রাখবেন। তো এরপরে যে প্যাকেজটা দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন $1 প্রফিট দেবে দৈনিক, $60 যদি আপনি ইনভেস্ট করেন।
ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা প্যাকেজ আছে, তো এটা $2 আপনাকে প্রফিট দেবে। এই যে দেখছেন $2 প্রফিট দেবে, $100 এই প্যাকেজটা আপনি যদি ইনভেস্ট করেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এই প্যাকেজটা $200 দিয়ে যদি কিনেন 365 times, মানে এক বছরের মতো আপনার যে কোনো মুহূর্তে $4 করে দৈনিক দেবে, আপনি যে কোনো মুহূর্তে আপনি কিন্তু উইথড্রটা করতে পারবেন। তো মিনিমাম উইথড্রো হচ্ছে আপনার $25, এবং $25 থেকে আপনি কিন্তু উইথড্রো করতে পারবেন। লিমিট দেওয়া আছে, ওই বিষয়টা আমি এক্সপ্লেন করব। তো দেখেন এটা হচ্ছে $500, এটা হচ্ছে level 2, আপনার দৈনিক $10 করে ইনকাম দেবে, যে কোনো মুহূর্তে আপনি এখানে উইথড্রোটা করতে পারবেন। এরপরে যে প্যাকেজটা আছে level 2, এটা হচ্ছে $900, এখানে দৈনিক প্রফিট দেবে $18। দেখতে পাচ্ছেন এখানে পিরিয়ড হচ্ছে 365 times, মানে এক বছর, 365 দিনেতে এক বছরই হয়। যাই হোক, তো এখানে দেখেন level 3তে 1.8% আপনাকে প্রফিট দেবে, $1,300 থেকে $1,800 আপনার যদি এখানে ইনভেস্ট থাকে, এনি টাইম কিন্তু আপনি এখান থেকে প্রফিটটা জেনারেট করতে পারবেন। আর level 4এ 1.9% আপনাকে প্রফিট দেবে, এটারও ম্যাথ কিন্তু 365। ওকে, তো এরপরে দেখা যায় যে $5,000 ইনভেস্টে আপনারা এখানে প্রফিট দেবে, দেখেন 1.9% আপনাকে প্রফিট দেবে। তো 5,000-এ যে হিসাব করবেন 1.9% কত আসে, প্রথমত 5,000 গুণ দেবেন 1.9 এবং ভাগ দেবেন 1, ঠিক আছে। তো এরপরে দেখেন 6তে আপনি এখানে যদি 10,000 করেন, আপনি কিন্তু এখানে দৈনিক কিন্তু 2% আপনি কিন্তু প্রফিট পাবেন। ওকে, তো 2% প্রফিটে কত আসে দেখাই, এখানে 10,000 দিব, তারপরে গুণ দেবো 2, ভাগ দেবো 100। তো দেখেন $200 কিন্তু এখানে আপনার প্রফিট আসতেছে যদি $10,000 করেন। বাট আপনি যদি এখানে ইনভেস্ট করেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, আমি কিন্তু প্রচারের সাথে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, ঠিক আছে। তো অবশ্যই এখানে আপনার রেফারেল কমিশনটা কিন্তু পাবেন, হিউজ একটা রেফারেল কমিশন এখানে আপনার দিবে তারা। তো প্রথমত রেফারেল কমিশনটা আসি, আপনি ফার্স্ট লেভেলে 40% কমিশন পাবেন, এরপরে সেকেন্ড লেভেল 20% কমিশন পাবেন, এবং থার্ড লেভেলে আপনি 10% এখানে রেফারেল কমিশন পাবেন। তো রেফারেল কমিশনটা কিন্তু কিন্তু এখানে হিউজ একটা দিচ্ছে আপনাকে। তো প্রথমত আপনি এই যে বেসিং যে প্ল্যানগুলো দেখতে, কেউ যদি 10 করে আপনি প্রফিট পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, কেউ যদি 30 করে আপনি প্রফিট পাবেন 0.3 থেকে 90, যদি কেউ 100 করে তাহলে আপনি $1 থেকে $3 আপনি এখানে প্রফিট পাবেন, যদি 2 তে 500 করে আপনি $5 থেকে $15 এখানে প্রফিট পাবেন, $10,000 পর্যন্ত আপনি $100 এখানে রেফারেল রেওয়ার্ড কিন্তু অলরেডি এখানে পেয়ে যাবেন। ডিপোজিট করবেন ওই বিষয়টা দেখাবো। ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট অপশন আছে, তো এখানে আপনাকে টাচ করতে হবে। তো এখানে আমি টাচ করে দিলাম, তো ফার্স্ট অফ অল এখানে আপনি টাচ করে দেবেন। তো এখন বিষয়টা হলো এখানে পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করবেন, প্রথমত ট্রন TRC 20, এটা USDT, ঠিক আছে। আর ডিপোজিট করার ক্ষেত্রে এখানে কিন্তু 4% আপনার নেটওয়ার্ক ফি কাটবে, তো এটা মাথায় রাখবেন। তো প্রথমত কত ডলার এখানে ডিপোজিট করতে চাচ্ছেন, তো এখানে যদি 30 করেন, এখানে দেখবেন 30% আপনার 4% কিন্তু তারা কেটে নেবে, করে নেবেন। এখানে যদি 30 করেন তাহলে অবশ্যই গুণ দেবেন 4%, ভাগ দেবেন 100, তো 1.2 কিন্তু আপনার এখান থেকে কেটে নেবে। তো অবশ্যই এখানে 31.2 এইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো এখন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটি মূলত কপি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করবেন। তো আমি এখানে চাপ দিয়ে এই যে কপি করে নিলাম, তো কপি করা শেষ, এখন আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। তো বাইন্যান্স থেকে আমি দেখাচ্ছি, বাইন্যান্স থেকে দেখাবো আপনি কীভাবে ডিপোজিট করবেন। তো এখানে আমি আপনাদেরকে ওয়ালেট সেকশনে ক্লিক করব, এই যে স্পটে রাখবেন। তো এরপর এখানে উইডো অপশনে টাচ করে দিবেন, তো এখানে যখন টাচ করে দিবেন এখানে নেটওয়ার্ক USDT সেন্ট নেটওয়ার্ক, তো যে ওয়ালেটে কপি করেছিলাম এখানে পেস্ট করে দিব। তো এরপরে এখানে যে ট্রন TRC নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, তো এটা সিলেক্ট করছি, তারপরে এখানে আপনার যে নেটওয়্ার্ক ফিটা আপনাকে অবশ্যই $1 দিতে হবে, যদি এখান থেকে ট্রান্সফার করতে চান 32.2 সিলেক্ট করবেন, তাহলে এখানে $1 নেটওয়ার্ক ফি তারা কিন্তু কেটে নেবে, এখান থেকে আপনি উইথড্রোটা করে দিবেন, ঠিক আছে। করার পরে এখানে আপনার কিছু কাজ করতে হবে, আমি আপনাদেরকে দেখাই। প্রথমত এখানে সেন্ডার ওয়ালেট অ্যাড্রেস, এটা আপনার যে আপনি যে ডিপোজিট করেছেন ওখানে যে ট্রানজ্যাকশন যে আইডি আছে ট্রানজ্যাকশন ওয়ালেটটা এখানে দিবেন, ঠিক আছে। তো অবশ্যই মাথায় রাখবেন, আবার এবং কোন নেটওয়ার্ক থেকে আপনি ডিপোজিট করেছেন ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটি এখানে আপনাকে দিতে হবে, ওইটা দেখাই। তারপরে আপনি এখানে USDT যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি এখানে পেমেন্টটা পাঠিয়েছেন অবশ্যই এই অ্যাড্রেসটি আপনাকে এখান থেকে কপি করতে হবে, তো আমি এখানে কপি করে নিলাম।
এখানে মূলত এই অ্যাড্রেসটি পেস্ট করবেন, মানে যে ওয়ালেট থেকে আপনি পাঠালেন, ঠিক আছে, ওই ওয়ালেটটি এখানে দিতে হবে, ওয়ালেটের অ্যাড্রেসটি আর ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এরপরে এখানে যে প্রসেস টু পেমেন্ট, ঠিক আছে, এখানে আপনাকে আপনার পেমেন্টটা কিন্তু দেখবেন যে এখানে সাথে সাথে চলে যাবে, পেন্ডিং থাকবে প্রথম অবস্থায়, তারপর কিছুক্ষণ পরে তারা চেক করে তারা অবশ্যই আপনাকে এখানে পেমেন্টটা ওই এই যে ওয়ালেটে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিপোজিট সিস্টেম। সো গাইস, এখানে আমার কিন্তু $30 ব্যালেন্সে দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু লাইভে আপনাদেরকে $25 উইথড্রো নিয়ে দেখাবো। তো সেক্ষেত্রে এখানে উইথড্রো অপশন আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে, তো এখানে আমি টাচ করে দেবো, এরপরে উইথড্রো মেথড অ্যান্ড TRC20 নেটওয়ার্কটি সিলেক্ট করতে হবে, তারপর এখানে আপনাকে $25, এখানে আমি $2.5 সিলেক্ট করে দিয়েছি, আর এখানে নেটওয়ার্ক ফি যাবে 1.25, আর এখানে সব কিছু দেওয়া আছে। এন্ড দেন এখানে উইথড্রো রিকোয়েস্ট দেবো, সাথে সাথে ব্যালেন্সটা কিন্তু চলে যাবে, তো 5 থেকে 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। ওকে, অলরেডি কিন্তু পেমেন্ট চলে গেছে, আমি কিন্তু রিকোয়েস্ট দিয়েছি, তো অলরেডি পেন্ডিংয়ে আছে, এটা স্টোরি আছে, এই উইথড্রো স্টোরি থেকে $25 রিকোয়েস্ট দিয়েছি, এখানে ফি কেটেছে 1.25, আর এটা কিন্তু অলরেডি সাকসেস, আমার বিনান্স অ্যাকাউন্টে চলে গেছে ফ্রম USDT TRC20 নেটওয়ার্কে। বর্তমানে আমি বিনান্স আমার যে ওয়ালেটে আছে এখানে পেমেন্ট আসছে কিনা ওই বিষয়টা ক্লিয়ার করতেছি, তো এই যে 17 সেকেন্ড আগে কিন্তু পেমেন্টটা চলে এসেছে, $25 রিকোয়েস্ট দিয়েছিলাম, এই $25 কিন্তু ওয়ালেটে চলে এসেছে। তো এটা 5 থেকে 6 মিনিট সময় লাগে ট্রানজ্যাকশন কমপ্লিট হতে, তো অলরেডি ডান, ওয়ালেটে $30 ছিল, তো আমি $25 রিকোয়েস্ট দিয়েছি, $1.25 ফি কেটেছে, তো উইথড্রো রিকোয়েস্ট যা দেবেন তার থেকে 4% আপনার ফি কাটবে, তো অবশ্যই খেয়াল রাখবেন, এখানে $3.75 এখনও কিন্তু আমার ব্যালেন্সে রয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, যদি আপনি এখানে ইনভেস্ট করে কাজ করতে চান সম্পূর্ণ নির্ধারিত করবেন, তো ভিডিওটি প্রচারের সাথে আমি শেয়ার করেছি, তো এখানে আমি রেগুলার কাজ করবো এবং নিয়মিত ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই।